দাদা আপনাকে পুলিশের গাড়িতে কেন আপনি? আমি জানি না কি জন্য পুলিশের গাড়িতে। কি করেছে আপনাকে? কখন তুললো? তুললো, চ্যাংদোলা করে তুললো, থানায় নিয়ে বসালো। বসা নিয়ে তবে বললো চলেন আপনাকে টেস্ট করাবো। কি টেস্ট করাবো জানি না, আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেডিকেল টেস্ট। কি মনে হচ্ছে কি কারণে এটা? কি আপনার কত কাল থেকে নমিনেশন সাবমিট করছি এই জন্য? আজকে কি করলো? আমি নমিনেশন পেপার নিয়ে শেষ জায়গায় ঢুকে গিয়েছিলাম, ওখান থেকে বের করে নিয়ে আসলো। এখন আমি কোর্টে গেছি, হাইকোর্টে গেছি, হাইকোর্টে নমিনেশন দাখিল করতে পেরেছেন? আমি ই ফাইল করে দিয়েছি। ই ফাইল করার পরে এখন কোর্টে গিয়েছি, হাইকোর্টে। আজকে কোথায় গেছিলেন? আজকে ডিএম অফিসে? হ্যাঁ, আজকে আমি এসডিও অফিসে গেছিলাম। তখন তারপরে আমাকে চ্যাংদোলা করে গাড়িতে তোলা হলো, থানায় নিয়ে যাওয়া হলো। থানার থেকে ইয়ে উনি বসে আছেন সামনে অফিসার, উনি বললো আপনাকে মেডিকেল করানো হবে। কিসের মেডিকেল আমি জানি না, ইচ্ছা করে টাইম কিল করানোর জন্য টাউনে ঘুরাচ্ছি। কি বলবেন ঘটনাটা? ঘটনাটা কি আর বলবো, পাবলিক বলবে। আপনি কয় নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন? কিন কোন আমি এক নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন সাবমিট করেছি ই ফাইলে। কত নির্দল আমার তো ই করতে দিচ্ছে না তো, এখন নমিনেশন সাবমিট করতে দিচ্ছে। কি বলবেন, ভয় পাচ্ছে? ওই একটা গাঠু করে লিডার আছে না, গাঠু করে মানে একটা বদ টাইপের ছেলে, ওই কি নাম তার, সৈকত টৈকত কি একটা গাঠু করে লিডার, মানে কি বলবো দেখতে। আমরা এখানে মানে আমার নাম শেখর ব্যানার্জি, ভালো নাম।